Assalamualaikum. আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত আজকে আজকে আসার তো আকাশে প্রচুর মেঘ আমাদের বৃষ্টি হইতাছে আর আমরা যেতেছি বড় নদী পার হয়ে পাশের ছাই উঠানোর জন্য তো আজকে আপনাদেরকে মাছ ধরা দেখাবো ইনশাআল্লাহ মাছগুলো দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন নদীতে অনেক আর পশ্চিমে দেখেন আকাশ কি মেঘ আসমানসর বা ডুবাসর এটা দেখতে পাচ্ছি আমরা যেতে আছি সরের উপর দিয়ে সামনে দেখতেছেন যে চর বড় চর এই চরের ভিতরে আছে ছাই ফালানো তো আমরা এখনই চরে উঠবো আমরা কাছাকাছি এসে পড়েছি তো বন্ধুরা আমরা এসে পড়লাম এই যে দেখেন এখন নামবো আমরা সব দিয়ে দাও চায়ের কাছে গিয়ে আপনাদেরকে মাছ দেখাবো ইনশাল্লাহ বান্ধে কিরকম মাছ পড়ছে ওইগুলো সব মাছ আর বৃষ্টি নামছে আর ঘাসের কি সুন্দর রূপ বাইরে গেছে দেখেন মানে অপরূপ দৃশ্য যেটা গ্রামে বসে দেখা যায় বাংলার আনা সেখানে আছে এরকম দৃশ্য থাকে ওই যে আমাদের একদম অনেক দূরে চলে এসেছি আমরা অনেক দূরে চলে এসেছি এই যে পাতা দেখতে পাচ্ছেন খালের পারে সে পাতার কাছ দিয়ে যেতে আছে যে খাল খালের আগায় চাইকে ফালানো চাই ফালানো আছে বাসের তৈরি চাই অনেক ঘাস গাছ বিভিন্ন প্রকার পাতা আছে ভাই ভাই পাতা ঘন পুরা বাতাস লাগে না দেখেন বন্ধুরা এর ভিতরে পাখির বাসা করবে আবার বাসা করছে না এত বাসা করবে ওই দুই বাসা ওই যে বন্ধুরা বাসা আছে কয়টা ওই তো বন্ধুরা এসে বললাম চায়ের কাছে দেখেন চাই ফলানো আছে বিসমিল্লাহির রহমানির রহিম মাছ আছে দেখেন এই এইগুলোর ভিতরে অনেক চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ বাইলা মাছ বাইং মাছ ধরো ছোটো ছোটো বৃষ্টি পড়তে আছে তার ভিতরে মাছ শেখা চলতে আছে দেখেন আকাশে কিন্তু মেঘ প্রচুর পরিমাণে আর কলিশে মাছ আছে না পুঁটি পুঁটি মাছ
মাছগুলো আছে চিংড়ি আছে তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে আকাশে ডাক দিতে আছে অনেক গুরুম গুরুম শব্দ Where is it? 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 Where is